বিজু জনতা দল চৌদ্বার কটক নির্বাচন মন্ডলী পক্ষরু জারি রহিছি করোনা সচেতন পদযাত্রা। 16 দিনরে এই পদযাত্রা পৌঁছিলা বেলে আসন্তা 2 রে শেষ হব পদযাত্রা। বিধায়ক সৌভিক বিশ্বাঙ্ক নেতৃত্বে 9 জনিয়া টিম 31 নম্বর ওয়ার্ডর রানীহাট, গোপাল সাহি, তেলি সাহি, মালি সাহি সমেত অন্য ওয়ার্ড অঞ্চলকু গস্ত করে ঘরকু ঘর বুলি সচেতন করাউছন্তি। আউ রাস্তারে পথচারী মানকু মধ্য সচেতন করাউছন্তি। স্থানীয় বাসিন্দাঙ্কু মাস্ক বণ্টন করিবা সহ স্যানিটাইজর বি বণ্টন করি সচেতনতা সৃষ্টি করুছন্তি বিধায়ক। প্রত্যেক বর্ষ জনসম্পর্ক পদযাত্রা করা যাউতিলা, মাত্র এবর্ষ করোনা পাই পদযাত্রা করা যাউছি। করোনাকু হরাইবা এই পদযাত্রার মূল লক্ষ্য বলি কুহাযাইছি। তেবে সমস্তে কোভিড নিয়ম পালিবাকু অনুরোধ করিছন্তি চৌদ্বার কটক বিধায়ক সৌভিক বিশ্বাল। প্রত্যেক বর্ষ ভলি এবর্ষ মধ্য পদযাত্রা কার্যক্রম জারি রহিছি এবং এই বর্ষর পদযাত্রার মুখ্য লক্ষ্য রহিছি করোনা সচেতনতা। করোনা উপরে কেমতি লোকমানে সচেতন হইকি রহিবে, সচেতনতা বার্তাটাকু পদযাত্রা মাধ্যমে প্রত্যেকটি ঘর ঘর বুলি আমি যেতে মাত্রায় পড়ুছু সমস্তকু প্রায় আমি টচ করি এই সচেতনতা বার্তা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র ওড়িশাকু যে বার্তা দিয়েছেন সেই বার্তা উপরে হি আমি সমস্তকু অবগত করু। এবং এই সময়ের অত্যন্ত জরুরি নথিলে ঘর বাহরন্তু নাহি, যদি বি ঘর কোয়াড়ে যাউছন্তি কি এমার্জেন্সি রে যদি বাহরকু যাউছন্তি তাহলে ভালোভাবে মাস্ক ইউজ করন্তু, নাক উপরে মাস্ক পিন্ধন্তু এবং ঘরকু যেতবেলে ফেরুছন্তি ভালোভাবে স্যানিটাইজ হন্তু হাতকু এবং হাত গোড় ভালোভাবে সাবুনরে হোক কিংবা হ্যান্ডওয়াশ রে হোক ভালোভাবে ধোই ঘর ভিতরকু আসন্তু। সোশ্যাল ডিস্টান্সিংটাকু ভালোভাবে ফলো কলে নিশ্চিন্ত ভাবে এই যে করোনা ভলি প্যান্ডামিকটাকু আমি নিশ্চিন্ত ভাবে দূরেই পারিবা। কটকরু বলরাম নায়কঙ্ক রিপোর্ট, কামিয়াব টিভি।